শুরুতেই সংবাদ শিরোনাম, বেনাপোলে ভারত ফেরত 2475 জন, করোনা পজিটিভ 13। ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল। ভারতের যে রাজ্যে প্রতি দুজনের একজন করোনা পজিটিভ। এবার বিস্তারিত, করোনা পরিস্থিতিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে এ পর্যন্ত ভারত থেকে ফিরেছেন 2475 জন বাংলাদেশি যাত্রী। এদের মধ্যে 13 জনের ছিল করোনা পজিটিভ। আক্রান্তরা ভারতে গিয়ে সংক্রমণের শিকার হন, তাদের যশোর সদর হাসপাতালে করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। শনিবার 8 মে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এ তথ্য জানিয়েছেন। এদিকে চিকিৎসা শেষে ভারত ফেরত অসহায় যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি। জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থা সহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহ্বান জানানো হয়েছে হোটেল মালিকদের। ইমিগ্রেশনের দালাল শ্রেণীর বহিরাগতদের প্রবেশ রোধেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সকালে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও ইমিগ্রেশন ভবনে 57 যাত্রী সুবিধার এমন নোটিশ চোখে পড়ে। ভারত ফেরত যাত্রী জহিরুল ইসলাম জানান, যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রোধে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে অনেকটা তারা উপকৃত হবেন। চলমান ক্রান্তিক কালে এ নির্দেশনা বহাল রাখার আহ্বান জানান তিনি। শার্শা উপজেলা করোনা প্রতিরোধে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, ভারত ফেরত যাত্রীরা যাতে কোনোভাবে দালাল শ্রেণীর মানুষের দ্বারা হয়রানির শিকার না হয়, এজন্য ইমিগ্রেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের একাধিক জায়গায় বিভিন্ন সতর্কতা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। এছাড়া জটিল রোগে আক্রান্ত যাত্রীদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, গত শুক্রবার ভারত থেকে 318 জন ফিরেছেন, এর মধ্যে 5 জনের করোনা পজিটিভ। এরা ভারতে গিয়ে করোনায় আক্রান্ত হন। আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ও সাধারণ যাত্রীদের যশোর, খুলনা, ঝিনাইদহ ও সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার বিভিন্ন আবাসিক হোটেল এবং জটিল রোগে আক্রান্তদের 14 দিন হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে বাংলাদেশ সরকার গত 26 এপ্রিল থেকে 14 দিনের ভ্রমণ সীমান্ত পথে ভারত বাংলাদেশের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে নতুন করে কোনো পাসপোর্টধারী যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করেনি। তবে নিষেধাজ্ঞার আগে যারা ভারত ও বাংলাদেশের মধ্যে আটকা পড়েছিল তারা ভারতে বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও 14 দিন বাড়ানো হয়েছে। তবে স্থলপথে ভারত থেকে যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র বিষয়টি জানিয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যে নাগরিকেরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ 15 দিনের কম, কেবল তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি এই 3 সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দিল্লি, কলকাতা ও আগরতলা বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। উল্লেখ্য, গত 26 এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধ রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ভারতে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই মৃত্যু ও সংক্রমণে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্যে গয়াতে প্রতি দুজনে একজনের করোনা শনাক্ত হয়েছে। রাজ্যটিতে সংক্রমণের হার সর্বোচ্চ। স্থানীয় সময় গতকাল শুক্রবার গয়াতে করোনা ভাইরাস শনাক্তের হার সর্বোচ্চ 51.4% শনাক্ত হয়। গয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ পি রানী বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে কড়া লকডাউন জরুরি, করোনা শনাক্তের হার কমিয়ে আনা দরকার, সেই সঙ্গে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে।
ভারতের অন্যতম পর্যটন শহর গয়া। এই রাজ্যে 15 লাখ মানুষের বসবাস। গত বৃহস্পতিবার রাজ্যটিতে করোনায় 3,800 জনেরও বেশি মানুষ সংক্রমিত হন। রাজ্য সরকার ঘর থেকে কাজ করতে মানুষকে উৎসাহ দিচ্ছে। রেস্তোরাঁ ও দোকানগুলো খোলার সময় নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 4,14,188 জন, যা একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল 2,14,91,598 জন। এ নিয়ে তৃতীয়বার ভারতের দৈনিক আক্রান্ত 4 লাখের গণ্ডি পার হল। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতের দৈনিক মৃত্যুকেও পৌঁছে দিয়েছে 4,000-এর দোরগোড়ায়। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছে 3,980 জনের। শুক্রবার মারা গেছেন আরও 3,915 জন। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে 2,34,083 জন। মোট মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পেছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।